মাঠারি উত্তরপাড়া সর্বজনীন দুর্গাপূজা সমিতি ঝালদা এক, কুশালটি সর্বজনীন দুর্গাপূজা কমিটি বাঘমুন্ডি। মাঠারি উপরপাড়া সর্বজনীন দুর্গাপূজা সমিতির ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মহালয়ার দিন রাজ্যের 320টি পুজোর সাথে সাথে পুরুলিয়া জেলার 14টি দুর্গাপূজার ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ঝালদা এক নম্বর ব্লকের মাঠারি উপরপাড়া সর্বজনীন দুর্গাপূজা সমিতির 44তম পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে মাঠারি উপরপাড়া সর্বজনীন দুর্গাপূজা সমিতির পক্ষ থেকে জয়প্রকাশ মাহাতো জানান, আমাদের দুর্গাপূজার ভার্চুয়াল উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই কমিটির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে প্রতি বছর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি আমাদের সারা বাংলার পুজো কমিটি যারা আছেন, যারা আমাদের সারা বাংলার বিভিন্ন পূজা উদ্যোক্তা আছেন, তাদেরকে একই দিনে অনেক পুজো সারা বাংলার প্রায় প্রত্যেকটি জেলার প্রচুর দুর্গাপূজা কমিটি একসাথে উদ্বোধন করেন। আজকেও উনি আমাদের সৌভাগ্য যে পুরুলিয়া জেলার বেশ কয়েকটি পুজো কমিটির আজকের শুভ উদ্বোধন করলেন দুর্গাপূজার, এবং সেই সঙ্গে সৌভাগ্য যে আমাদের বাঘমুন্ডি বিধানসভার এই ঝালদার অত্যন্ত এলাকা মাঠারি খামারের যে মাঠারি উপরপাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটি, তার আজকে শুভ উদ্বোধন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে হয়েছে। এই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, এবং সেই সঙ্গে আরও বেশ কয়েকটি জায়গাতেও আজকে শুভ উদ্বোধন করেছে। মুখ্যমন্ত্রী বাঘমুন্ডিতে কুশলী যে দুর্গাপূজা কমিটি আছে সেখানেও উদ্বোধন করেছেন, আমরা তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রথমে তো মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাবো মাঠারি উপরপাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে। আমরা খুব জঙ্গলময় প্রত্যন্ত গ্রামে বসবাস করি, খুব ছোট মানে সংখ্যক পরিমাণে আমরা পূজা আরম্ভ করেছিলাম। আজকে দিদির যে অনুদান, সেই অনুদানে আমরা যথেষ্ট যেভাবে আমাদের মনের একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নকে পূরণ করার জন্য যে সহযোগিতা, সেই সহযোগিতা আমরা পাচ্ছি, এইটার জন্য আমরা মুখ্যমন্ত্রী গণগণ ধন্যবাদ। ऑनलाइन को मारो गोली और एमआर कम्युनिकेशन से आज ही बढ़िया सा फोन ले आओ। अरे वाह, तुमने तो मेरी बात बड़ी आसानी से बना दी। मैं आज ही एमआर कम्युनिकेशन से संपर्क करता हूँ। इनका कोई नंबर है क्या? हाँ भाई, 9332385050 पे कॉल करो या स्क्रीन पे दिए एड्रेस पर विजिट करो, आपको सारी जानकारी मिल जाएगी।